বন্ধুকে খুন করে গ্রেফতার, তারপর রাতের অন্ধকারে থানার লকআপ ভেঙে পগার পার। খড়গপুরের মালঞ্জা থেকে খুনি যুবকদের পাকড়াও করলো জিআরপি বাহিনী। হাওড়ার শালিমার জিআরপি থানার লকআপ ভেঙে রাতের অন্ধকারে পালিয়ে যাওয়া দুই খুনি যুবককে 48 ঘন্টার মধ্যে রেল শহর খড়গপুরের মালঞ্জা এলাকা থেকে পাকড়াও করে বড়সড় সাফল্য অর্জন করলো খড়গপুর জিআরপি বাহিনী। জানা যায়, গত 17 আগস্ট বুধবার বিকেল 3টে থেকে 3:30 নাগাদ হাওড়া সংলগ্ন আমাদা স্টেশনে চলন্ত ট্রেন থেকে 17 বছর বয়সী শুভম হরিকে ঠেলে ফেলে দিয়ে খুন করার অভিযোগ ওঠে। তারই দুই বন্ধু বছর 22-এর রাজু হরি এবং বছর 18-এর শামিরুল মোল্লার বিরুদ্ধে। দ্রুত রেল পুলিশ তাকে উদ্ধার করে উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ওই যুবককে। ঘটনার পরদিন 18 আগস্ট বৃহস্পতিবার বিকেলে শালিমার জিআরপি থানার ওই দুই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন শুভমের বাবা কৃষ্ণ হরি। এরপরই উলুবেড়িয়া বাজার পাড়ার বাসিন্দা দুই যুবককে গ্রেফতার করে শালিমার জিআরপি পুলিশ। হাওড়া আদালতে তোড়া হলে দুইজনেরই 4 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন বিচারক। জিআরপি লকআপে রেখে তাদের জিজ্ঞাসাবাদ করছিল পুলিশ। কিন্তু শনিবার মাঝরাতে বা রবিবার ভোর রাতে দুই আসামি শালিমার জিআরপি জরাজীর্ণ লকআপ ভেঙে পালিয়ে যায়। রবিবার সকাল থেকে হুলস্থুল পড়ে যায়। নিরাপত্তা চরম গাফিলতির অভিযোগ ওঠে শালিমার জিআরপি থানার পুলিশ কর্মীদের বিরুদ্ধে। এরপরই তল্লাশি অভিযান শুরু হয়। অবশেষে মঙ্গলবার 23 আগস্ট সন্ধ্যা 7টা নাগাদ খড়গপুর জিআরপি ডিএসপি চন্দ্রশেখর দাসের নেতৃত্বে খড়গপুর শহরের মালঞ্জা থেকে ওই দুই লকআপ ভাঙা খুনি যুবককে পাকড়াও করা হয়। আজ বুধবার 24 আগস্ট তাদের শালিমার জিআরপি হাতে তুলে দেওয়া হবে বলে জানা গেছে। প্রসঙ্গত উল্লেখ্য, খুন হওয়া যুবক শুভম হরি এবং অভিযুক্ত দুই যুবক রাজু হরি ও শামিরুল মোল্লা পরস্পর বন্ধু ছিলেন বলে জানা গেছে। তিনজনেরই বাড়ি উলুবেড়িয়া থানার উলুবেড়িয়া বাজার পাড়া এলাকায়। গত 17 আগস্ট বুধবার তারা একসঙ্গে বাড়ি থেকে বেরিয়েছিল বলে জানিয়েছেন শুভমের বাবা কৃষ্ণ হরি। তারপরই বিকেল 3টে 3:30 নাগাদ আরাধা স্টেশন থেকে শুভমের রক্তাক্ত দেহ উদ্ধার করে সিআরপি। নিয়ে যাওয়া হয় উলুবেড়িয়া হাসপাতালে, কিন্তু চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। রাজু আর সামিরুলের বিরুদ্ধে খুনের অভিযোগ করেন কৃষ্ণ হরি। 18 আগস্ট তাদের গ্রেফতার করা হয় এবং 19 আগস্ট আদালতে তোলা হলে পুলিশ হেফাজতে নির্দেশ দেওয়া হয়। এর মধ্যেই থানার লকআপ ভেঙে পালিয়ে যায় তারা। সূত্রের খবর অনুযায়ী শালিমার জিআরপি লকআপটি বেশ পুরনো দিনের, ঠিকমতো রক্ষণাবেক্ষণ হয়তো সেভাবে হয়নি বহুদিন। এদিকে কোনো সিসিটিভি নজরদারিও ছিল না। নজরদারির অভাব আর প্রহরার অভাবে সেই লকআপ ভেঙেই পালিয়ে যায় রাজু ও সামিরুল, কারণ তারা যেমন ছিল তেমনই অক্ষত অবস্থায় পাওয়া গেছে। এরপরেই চিরুনি তল্লাশি শুরু করে জিআরপি বাহিনী। অবশেষে ডিএসপি চন্দ্রশেখর দাসের নেতৃত্বে খড়গপুরের মালঞ্জা থেকে দুই যুবককে গ্রেফতার করা হয়। বুধবার তাদের শালিমারে পাঠানো হবে এবং পুনরায় হাওড়া আদালতে তোলা হবে বলে জানা গেছে।